শোনো, মোশন গ্রাফিক্স কি আর গ্রাফিক্স কি এই দুইটা কিন্তু তোমাকে জানতে হবে। এই দুইটা যদি তুমি জানো ক্লিয়ারলি, তখন তোমাকে কেউ কনফিউজ করতে পারবে না। ওকে ফাইন, এখন তোমার জানতে হবে মোশন গ্রাফিক্স আর গ্রাফিক্স। তোমাকে যে কনফিউজ করে দিছে যে আমি গ্রাফিক্স আগে না শিখলে মোশন গ্রাফিক্স শেখা যায় না। আচ্ছা, মোশন গ্রাফিক্স আর গ্রাফিক্স একটার মধ্যে ধরো শুধু মোশনটা আছে আর একটার মধ্যে মোশন নাই, তাই না? ওকে, তো একটা শুধু নড়াচড়া করতে পারে আর একটা স্টিল, কিন্তু বেসিক জায়গাটা তো এক, বেসিক ফ্রেমিং এক, কালার থিওরি এক, এরপরে প্রিন্সিপাল এক, সবকিছুই এক। তুমি যদি ভুলে যাও মোশন গ্রাফিক্স, তুমি গ্রাফিক্স নিয়েই তুমি শুরু করো। ওকে, তুমি ধরো তোমাকে সামনে ধরো ঈদ, কোরবানির ঈদ আসতেছে, হ্যাঁ, কোরবানির ঈদের জন্য তোমাকে একটা গ্রাফিক্স করতে বলা হয়েছে। তুমি কোরবানির ঈদের জন্য একটা গ্রাফিক্স করলে তোমার কী করতে হবে? তোমাকে কোরবানির ঈদ রিলেটেড কিছু এলিমেন্ট দিয়ে এক ভিজুয়ালি তোমাকে একটা ক্যানভাস আঁকতে হবে, রাইট? এই আঁকাটা, এই ভিজুয়ালি একটা ইমেজ দাঁড় করানোর বিষয়টা, তুমি গ্রাফিক্যালি তোমার যত বেশি ক্রিয়েটিভিটি থাকবে, তুমি যত বেশি ভালো বুঝবা, তুমি কিন্তু তত সুন্দর কাজ করতে পারবা। আচ্ছা, এটা হলো একটা গ্রাফিক ডিজাইনারের কাজ। ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুইটা সফটওয়্যার ইউজ করেই বেসিক স্টিল গ্রাফিক্সগুলো করে। আরও অনেক সফটওয়্যার আছে, কিন্তু কোর এই দুইটা সফটওয়্যারই ম্যাক্সিমাম আমরা ইউজ করি এবং ওয়ার্ল্ড ওয়াইড অ্যাডোবের এই দুইটা সফটওয়্যার অনেক জনপ্রিয়। তুমি এই গ্রাফিক্সটা করলা, এটা একটা বিলবোর্ড হবে, এটা প্রিন্ট হয়ে একটা বিলবোর্ড হবে। এখন তোমার এটা প্রিন্ট হয়ে বিলবোর্ডে চলে গেছে, নো বিগ ডিল। কিন্তু তুমি এখন টেলিভিশনে চাকরি করো, সেম ইভেন্টের জন্য তুমি একটা মোশন গ্রাফিক্স করবে, তোমাকে কিন্তু ডিজাইনটা স্টিলি থিঙ্ক করতে হবে। প্রথমে তুমি যখন একটা ডিজাইন লেআউট নিয়ে পড়াশোনা করবা, রুল অফ থার্ড নিয়ে পড়াশোনা করবা, এটা তুমি তোমার গ্রাফিক্স মোশন গ্রাফিক্সও অ্যাপ্লাই করতে পারবা, তুমি তোমার গ্রাফিক ডিজাইনও অ্যাপ্লাই করতে পারবা। ডিজাইনের যে প্রিন্সিপালগুলো নিয়ে তুমি পড়াশোনা করবা, এইটা তুমি স্টিল গ্রাফিক্স করলেও তুমি অ্যাপ্লাই করতে পারবা, তুমি মোশন গ্রাফিক্স করলেও অ্যাপ্লাই করতে পারবা। ক্লিয়ার? সো এই দুইটা তোমাকে যে কনফিউজ করে দিছে, সে হয়তো তোমাকে বুঝায় বলতে পারে নাই, অথবা সে হয়তো জানে না, না জেনে তোমাকে একটা ইনফরমেশন দিয়ে দিছে যে না, তুমি মোশন গ্রাফিক্স শেখার আগে তোমাকে গ্রাফিক্স শিখতে হবে। হ্যাঁ, তোমাকে গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স আর গ্রাফিক্স এই দুইটা, এটার আগে এটা শিখতে হবে, এটার আগে এটা শিখতে হবে, বিষয়টা এমন না। বিষয়টা হইল দুইটা খুব বেশি একটা ভিন্ন জিনিস না, খুব কাছাকাছি জিনিস। ডিজাইন লেআউট, ডিজাইন প্রিন্সিপাল, ডিজাইন নিয়ে পড়াশোনার যে থিওরিক্যালি পড়াশোনা, ম্যাক্সিমাম সবই এক জিনিস। এক্সট্রা মোশন গ্রাফিক্সের জন্য তোমাকে মোশন গ্রাফিক্স করা যায় এমন টুলস অ্যান্ড টেকনিক তোমাকে জানতে হবে। তুমি কমপ্লিট করে ফেলবা, কিন্তু মোশন গ্রাফিক্সের জন্য তোমাকে এক্সট্রা কিছু সফটওয়্যার শিখতে হবে।